নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। হ্যাঁ, আপনারা কেমন আছেন? ভগবানের কৃপা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়েছি 500 মটন। এতে আমি দেব কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর পেঁপে পেস্ট করা। এতে আছে টমেটো বাটা। হ্যাঁ, আমি এই পেঁপেটাকে আগে দেব। দেখেছেন পেঁপে, পেঁপে দিয়ে ম্যারিনেট করলে আপনাদের মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সিটি দিতেও লাগবে না। হ্যাঁ, যাদের দাঁত নেই বা দাঁতে কমজোরি তারাও এটা এরমভাবে বানিয়ে খেতে পারেন। এতে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, একটু লাল লাল কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এতে দেবো অল্প একটু রসুন বাটা। মাংসে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি, দিয়ে একটুখানি এটাকে মাখিয়ে নেবো, মাংসটাকে মাখিয়ে নেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আবার পরে আমি দেবো অল্প একটু দিয়ে। নুন দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে, নুনটা আমি দেবো না। আজকে দই টই কিচ্ছু না, ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। পেঁপে দিয়ে, পেঁপে বড় বড় দিলে অনেকে খেতে চায় না, তাই জন্য পেঁপেটাকে আমি গ্রেট করে দিয়েছি, মিক্সিতে পেস্ট করে দিয়েছি পেঁপেটাকে। দিয়ে আমি একটু তেলও দেবো, অল্প একটু তেল দেবো, অল্প একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, অল্প একটু জিরে দিলাম, অল্প একটু ধনে দিলাম। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি একে আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। আধ ঘন্টার পর আমি ফিরে আসছি। এই দেখুন, আমার মটনটা আধা ঘন্টা ম্যারিনেট করে আমি রেখেছি। হ্যাঁ, এবারে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দেব আমি কটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, চারটে লবঙ্গ আর একটু জিরে ফোড়ন। এই কড়াইতে আমি একটু চিনি দিয়ে দিলাম। এতে আমি বড় সাইজের 200 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা বেজে যাবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দেব একটু রসুন বাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, বেশি কিন্তু কড়াও করে ভাজবো না, এরকম নরম নরম। এর মধ্যে আমি দেব রসুন বাটা, দিয়ে একটু ভালো করে কষে নেব। চর্বিগুলো আমি ছোটো ছোটো করে পিস করে রেখেছি, এই আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, এতে দেবো আমি খানিকটা লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটুখানি কষে নেবো।
আমি এখন আটা দিয়ে নি মটনটা এই ফেলে দিলাম মাংসের জন্য আমি আগে থেকে আলু ভেজে রেখেছি এই দেখেন আলু ভেজে রেখেছি মাংস আমি আগে থেকে মটনটাকে একটু পেঁপে দিয়ে রেখেছি তো তাড়াতাড়ি হয়ে যাবে মাংস আমি এতে টক দই ব্যবহার করিনি হ্যাঁ কোনো ভিনেগার কিছু দিইনি শুধু ঘরে থাকা পেঁপে দিয়ে আমি একে ম্যারিনেট করেছি চিলি পাউডার দিলে এতে আমি এবারে টমেটো পিসটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম এবারে আমি এতে আদা দেবো আদাটা আগে দিইনি কেন কষলে তেতো হয়ে যায় আদা ওই জন্য আদা আমি দিইনি তখন একটু পেঁয়াজেতে নুন দিয়েছিলাম আর একটু স্বাদ মতো নুন দিলাম যে যেমন নুন খাবে সে সেরকম দিয়ে খাবে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আগে থেকে আমি জল গরম করে রেখেছি একটু একটু করে জল দেবো আর একটু একটু করে কষবো সব কিছু আমি মটনটা আমার তাড়াতাড়ি মটন দেখে নরম হয়েই গেছে আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই এতে একটু দৈটি চাইছিলে ওগুলো অ্যাড করছি আমার মাংস দেখে দেখুন তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে আমি এবারে জল ধরে দেবো এর মধ্যে আপনারা যদি চান একটু পেয়ারার জন্য দিতে পারেন হ্যাঁ দিলে কেউ একটু বিয়েবাড়ি স্বাদ লাগবে এই দেখুন আমার মাংস কিন্তু একদম গলে গেছে এতে আমি গরম জল অ্যাড করব আমার গরম জল করা আছে চার বাটি জল দিলাম মাংস গলে গেছে পেঁপেটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা আপনার সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকার লাগে না বুঝছেন মাংস একদম গলে গেছে একটুখানি বাদে ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো এটা আমি আলাদা করে সিদ্ধ করে নেবো কেন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে গরম জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে আমি এটা ফোটাতে দেবো এটাকে আমি নিভিয়ে দিলাম এতে আমি ঘরে থাকা একটু গরম মশলা দিয়ে দিলাম ওই জৈত্রী জায়ফল দেওয়া ছিল হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে এই দেখুন একদম ঘরোয়া উপকরণে রান্না আমার হয়ে গেছে আমার মটন কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ আপনারা ঘর উপকরণ দিয়ে রান্না করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ যদি আমার রান্নাটা তাড়াতাড়ি পেতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা বাড়িতে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে